মোহর কি মোহর আসলে নারীর অধিকার এবং আমি যদি বলি যেই অধিকার থেকে বর্তমানে আমাদের সমাজের মুসলিম নারীরা সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছেন এর নাম হলো মোহর স্ত্রীর মোহর স্ত্রীর অধিকার স্ত্রীর সম্মান স্বামীর জন্য স্ত্রীকে মোহর প্রদান করা এটি ফরজ রব্বুল আলামিন নারীদের নামে কুরআনুল কারীমে একটি বিখ্যাত সূরা নাযিল করেছেন সূরাতুন নিসা নারীদের সূরা নারীদের নামে সূরা এই সূরার 4 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা তোমরা নারীদেরকে খুশি মনে তাদের মোহর দিয়ে দাও মোহর সম্পর্কে আমাদের সমাজে সবচেয়ে বাজে যে ধারণাটি সেটি হলো মোহর এমন একটি জিনিস যেটা মাফ চাইলেই হয়ে যায় অসম্ভব বিষয় মোহর তো স্ত্রীর মর্যাদা স্ত্রীর সম্মান স্ত্রীকে সম্মানিত করা তার হক তার অধিকার আমি কি করি বিয়ের প্রথম রাতেই স্ত্রীর কাছে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি এটা শুধু কাপুরুষতা নয় এটা ভীরুতা ব্যক্তিত্বহীনতা এজন্য স্ত্রীকে মোহর দিতে পারা এটা স্বামীর জন্য একটি সম্মানজনক বিষয় মোহরের ক্ষেত্রে দুটো বিষয় একটি বিষয় হলো যত বেশি মোহর দেওয়া যাবে এটি সৌন্দর্য আমি বাক্যটি আবার বলছি যত বেশি মোহর দেয়া যাবে বাক্যটি এমন নয় যত বেশি মোহর ধরা যাবে আমাদের সমাজে দুটো বিষয় হয় একটা হলো আল্লাহ ক্ষমা করুন এক টাকা মোহরে বিয়ে হচ্ছে নিঃসন্দেহে এটি ইসলামের বিধানের সঙ্গে প্রহসন আবার দেখি এক কোটি টাকা মোহরে বিয়ে হচ্ছে যদি প্রদান করার নিয়ত থাকে এক কোটি টাকা আলহামদুলিল্লাহ কিন্তু যদি প্রদান করার নিয়ত না থাকে কেবলমাত্র সমাজে বড়ত্ব দেখানো অথবা আমাদের সরল বাংলায় যেটা আমরা বলি যে মানুষের সামনে নিজেকে বড় হিসেবে প্রকাশ করা লিখেছেন এক কোটি টাকা কিন্তু তিনি 10 লাখ টাকাও দিবেন না তাহলে মেহরবানি করে 1 কোটি টাকা মোহর লিখবেন না যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি আপনার স্ত্রীকে সবচেয়ে সম্মানজনক মোহর প্রদান করুন যদি সামর্থ্য থাকে 1 টাকা মোহর যেমন নিষিদ্ধ 1 কোটি টাকা মোহর লেখা কিন্তু প্রদান না করে এটিও নিষিদ্ধ মোহরের ক্ষেত্রে দুটো বিষয় একটি হলো আপনি যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন তার আত্মীয় স্বজন তার বোন হতে পারে তার খালা হতে পারে তার ফ্যামিলিতে যে পরিমাণ তাদের আভিজাত্য অনুযায়ী পারিবারিক ঐতিহ্য অনুযায়ী যে পরিমাণ মোহরের প্রচলন আছে এই মোহর প্রদান করা 2 নম্বর একটি বিষয় হলো মোহরে ফাতিমির কথা আমাদের সমাজে বলা হয় মোহরে ফাতিমি মানে এই নয় যে আপনি সবচেয়ে কম মোহর দিবেন ওলামায়ে কেরাম বলছেন এখন মোহরের ফাতিমির পরিমাণও লক্ষ টাকার উপরে মোহরের ক্ষেত্রে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে 1 নম্বর হলো আমি যেন আমার স্ত্রীকে না ঠকাই আমি যেন আমার স্ত্রীকে সম্মানিত করি আমি দুটো বাক্য বলছি একটি হলো আমি যেন স্ত্রীকে না ঠকাই আমার সামর্থ্য আছে 10 লক্ষ টাকা দেওয়ার আমি যেন ভালোবাসার দোহাই দিয়ে 1 লক্ষ টাকা ধার্য না করি 2 নম্বর বিষয় হলো আমি যেন আমার স্ত্রীকে না ঠকাই 10 লক্ষ টাকা ধার্য করা হলো আমি 1 লক্ষ টাকা উসুল লিখলাম আর বাকিটা কখনই প্রদান করলাম না এটি নিঃসন্দেহে অপরাধ গুণা এবং মোহর প্রদান না করলে স্বামী তার স্ত্রীর কাছে অপরাধী হয়ে থাকবেন দুনিয়াতে এবং আখেরাতে মোহর নিয়ে আমাদের বাংলাদেশে অনেকগুলি অর্থনৈতিক প্রতিষ্ঠান খুব চমৎকার স্কিম চালু করেছেন মোহরানা স্কিম সেখানে চাইলে আপনি আপনার স্ত্রীর নামে একটি অ্যাকাউন্ট খুলে দিতে পারেন 10 লক্ষ টাকা তার মোহর 2 লক্ষ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে দিলেন আপনার সামর্থ্য নেই আপনি বললেন যে আর বাকি 8 লক্ষ টাকা প্রতি মাসে একটি অ্যামাউন্ট তোমার মোহরে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এটিও হতে পারে বিয়ের খরচ নিয়ে আর নয় ভাবনা মাসে মাসে সোশ্যাল ইসলামী ব্যাংকে টাকা জমা আর প্রয়োজনের সময় নিন দ্বিগুণ বিনিয়োগ সুবিধা বিবাহ সঞ্চয় স্কিমে আরেকটি বিষয় হলো আজকে এই আলোচনা শুনে অথবা মোহরণী ইসলামী স্কলারদের বক্তব্য শুনে যে সকল তরুণরা বিবাহ করেননি কিন্তু নিয়ত করছেন বিয়ে করবেন এবং সুন্নাভিত্তিক বিয়ে করবেন এবং স্ত্রীকে ঠকাবেন না আপনারাও মোহরণা অ্যাকাউন্ট খুলতে পারেন এখন থেকে টাকা জমান প্রতি মাসে 10,000 টাকা করে আপনার সামর্থ্য অনুযায়ী একটি অ্যাকাউন্ট হতে থাকুক এটি কিন্তু একটি কল্যাণকর দিক মূল কথাটি হলো মোহর স্ত্রীর অধিকার স্ত্রীর সম্মান স্ত্রীর মর্যাদা যেই স্বামী মোহর প্রদান করেন তিনিও মর্যাদাবান স্বামী যেই স্বামী স্ত্রীর হক প্রদান করেন তিনি উত্তম স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিস বলেছেন আর সেই হাদিসে তিনি কোন মানুষটি উত্তম কোন মানুষটি কল্যাণকর কোন মানুষটি ভালো এটির পরিচয় দিয়েছেন রাসূল বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওই ব্যক্তি উত্তম তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোৎকৃষ্ট সবচেয়ে উত্তম খায়রুকুম লিআহলিহি যে তার পরিবারের মাঝে উত্তম আমি আমার পরিবারের মাঝে উত্তম রাসূল বলেছেন আর খায়রুম মিন আহলি
আমি আমার পরিবারের মাঝে উত্তম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মানে হলো সমাজে যদি আমি উত্তম হতে চাই পরিবারে যদি আমি উত্তম মানুষ হিসেবে নবীজির দৃষ্টিতে বিবেচিত হতে চাই তাহলে আমাকে মোহর প্রদান করতে হবে যে স্বামী স্ত্রীর মর্যাদার জন্য মোহর প্রদান করেন রাসূলের ভাষ্যমতে তিনি উৎকৃষ্ট স্বামী রব্বুল আলামিন আমাদেরকে আমাদের স্ত্রীদের অধিকার যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন